সভ্যতার গুরু আমাদের সংস্কৃতির মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই মানুষটির বাড়িতে যখন এসে আমি পদার্পণ করলাম এবং ভালো করে চোখ মেলে তাকালাম আমাকে আমার ডিএম আমার এসপিরা সহ এখানকার যারা স্মৃতিরক্ষা কমিটির আছেন বা ক্লাবসহ সবাই আমাকে সাহায্য করছিলেন বোঝবার জন্য আমার মনে হল আমি যেখানেই যাই না কেন পৃথিবীর বহু প্রান্তে আজকে আমরা আমাদের বাংলার সবচেয়ে প্রথম বর্ণ পরিচয়ের আতুর ঘরে আমরা এসে পৌঁছতে পেরেছি এটা আমাদের ধন্য করেছে মনে রাখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে পদার্পণ আজ দুশো বছর পরেও মনে হচ্ছে সবটাই যেন চোখের সামনে একটা জীবনের আলো আলোর হাতছানি দিয়ে ডাকছে আর বলছে আমাকে স্মরণ করো আমাকে ভালোবেসো বিদ্যাকে ভালোবেসো শিক্ষাকে ভালোবেসো সংস্কৃতিকে ভালোবেসো সভ্যতাকে ভালোবেসো জাগরণকে ভালোবেসো মেয়েদের ভালোবেসো আর বারবার করে বাংলার ঘরে ফিরে এসো বারবার করে হাতছানি দিয়ে ডাকছে বিদ্যাসাগর মহাশয় একদিকে ব্যাকরণ অন্যদিকে সাহিত্য অন্যদিকে অলঙ্কার অন্যদিকে বেদান্ত অন্যদিকে ন্যায় তর্ক জ্যোতির্বিজ্ঞান সব কিছুতেই তিনি পারদর্শী ছিলেন তিনি যে বিদ্যাসাগর নতুন করে বলার অপেক্ষা রাখে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন অন্ধকারের উচ্চ হতে উচ্ছারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো আমার ভালো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কুসংস্কারের থেকে অন্ধকার থেকে মানুষকে সভ্যতার আলো দেখিয়েছিলেন শিক্ষার আলো দেখিয়েছিলেন আজ দুশো বছর আগেকার কথা ভাবুন তো ছোট্ট ছোট্ট মেয়েরা যদি বিধবা হয়ে যেত তাকে বাল্য বিধবা বিবাহ বিধবা বিবাহ প্রচলন ছিল না ছোট্ট ছোট্ট বালিকা বিবাহ দিয়ে দেওয়া হতো জাগরণ ছিল না শিক্ষার ব্যাপারটা সেরকম ছিল না তিনি বুঝলেন এই সমাজকে যদি ভালো করতে হয় আগে মাকে ভালোবাসতে হবে মাটিকে ভালোবাসতে হবে ঘরের কন্যাদের ভালোবাসতে হবে মেয়েদের জীবন বারো বছরে ফুরিয়ে যাবে না বিধবা হলে ফিরিয়ে যাবে না বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বা বাচ্চাদের মেয়েদের শিক্ষার প্রচলন করেছিলেন সংস্কৃতির জাগরণ করেছিলেন তাই তো সংস্কৃতি কলেজ থেকে তাকে বিদ্যাসাগর এই দানের সাগর এই বিদ্যাসাগর উপাধি তাকে দান করেছিলেন মনে রাখবেন তিনি সংস্কৃত কলেজের তার আমলে পুনর্গঠন হয়েছিল তিনি নিজে বহু স্কুল তৈরি করেছিলেন তাদের মধ্যে অন্যতম মেট্রোপলিটান স্কুল ও কলেজ মনে রাখবেন তিনি স্ত্রী শিক্ষা এবং মেয়েদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করেন মাতৃভাষার বিস্তার করেন অর্থাৎ মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মনে রাখবেন যে গান রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান আর বিদ্যাসাগর বিদ্যার পরিচয় করেছিলেন বর্ণের পরিচয়ের মধ্যে দিয়ে অ আ দীর্ঘই দীর্ঘ ও দীর্ঘ রি লি এ ওই ও ও অথবা ক ক ঘ সমস্ত কিছু কিন্তু বিদ্যাসাগর তৈরি করেছিলেন তিনি রাস্তায় দেখতেন রাস্তার ফলক দেখে মাইল আবিষ্কার করেছিলেন মা ডেকেছিল আমরা পড়েছিলাম ছোটবেলায় ভগবতী দেবী তার স্বনামধন্য মা যে মায়ের আঁচলে বড় হয়েছিলেন বিদ্যাসাগর সেই মায়ের ডাকে তিনি দামোদর নদী পর্যন্ত পার হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অক্লান্ত সংগ্রাম অক্লান্ত পরিবেশ পরিশ্রমের মধ্যে দিয়েও বঙ্গভাষা আমাদের মাতৃভাষা তার দান বিদ্যাসাগর মহাশয়ের সবচেয়ে বেশি এবং আমি মনে করি একটা একুশে ফেব্রুয়ারি যদি বাংলা ভাষার জন্মদিন হয় মনে রাখবেন বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বাংলা ভাষার শিক্ষার দান আগামী দিন এটা নিয়েও আমাদের ভাবতে হবে বাংলার অ্যালফাবেটিক্যালি ওয়ার্ড যিনি তৈরি করেছিলেন তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ছিলেন ধর্মনিরপেক্ষতা আপসীন সংগ্রামী বাংলা তিনি ছিলেন আমাদের সকলের প্রাণের পুরুষ প্রাণের মানুষ মনে রাখবেন বর্ণ পরিচয় শুধু বাংলার ভাষা নয় আমাদের সংস্কৃতির পরিচয় আমাদের হৃদয়ের পরিচয় আমাদের প্রাণের পরিচয় আমাদের গর্ব তিনি ছিলেন শিক্ষা ও সংস্কারের জনক ত্যাগ ও সংস্কারের জনক অনেক দিন আমার মনে হয়েছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে সে সম্মান কেন দিই না বিশ্বকবিকে সবাই আমরা ভালোবাসি শুধু কি পঁচিশে বৈশাখ ওইটুকু শুধু কি বাইশে শ্রাবণ ওইটুকু কেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন প্রত্যেক দিন হয় প্রত্যেক সেকেন্ডে হয় প্রত্যেক মোমেন্টে হয় প্রত্যেক ঘন্টায় হয় প্রত্যেক দিনে হয় যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের জন্মদিন একদিন নয় প্রতিদিন প্রতি সেকেন্ড প্রতি বছর মনে রাখবেন এরাই আমাদের সমাজের সবচেয়ে বেশি আমাদের সবচেয়ে দান করেছেন সেই মানুষগুলোকে আমরা কি ভুলতে পারি কি ভোলা যায় ভাই বোনেরা আমার তাহলে এই বছরটা আমাদের কি করতে হবে সারা বছর স্কুল কলেজে ক্লাবগুলোতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি কেছিলেন কি করেছিলেন কেন আমরা তাকে ভালোবাসব বাংলার মনীষীদের সম্মান জানাতে হবে মাকে সম্মান না জানিয়ে মাসিকে সম্মান জানানো যায় না নিজের মাটিকে সম্মান না জানিয়ে বাইরে কাউকে সম্মান জানানো যায় না এটা মাটির মানুষ আমরা বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করলাম দুশো বছরে কেন স্থাপন করলাম আমার বলা উচিত কিনা আমি জানি না একটু বলি ঠিক অকাল বোধনের মতো বিদ্যাসাগরের মূর্তিও আমাদের নতুন করে স্থাপন করতে হলো কারণ বাংলার সংস্কৃতিটাকে ভুলিয়ে দেওয়ার জন্য একদল ধর্মস্ত ধর্মান্ধ সন্ত্রাসী উন্মত্ত দান লোক তারা গিয়ে তারা হয়তো বিদ্যাসাগরকে চেনে চেনেন না তার মূর্তিটা গিয়ে ভেঙে দিয়ে এলেন একবার ভাবলেন না ওটা মাটির মূর্তি নয় একটা মাটির মূর্তি ভাঙলে তৈরি করা যায় একটা সভ্যতা একটা যুগ একটা ইতিহাস একটা দর্শন একটা সাহিত্য একটা সংস্কৃতি তার মূর্তি ভেঙে দিয়ে সব শেষ করা যায় না তাকে শিখতে হয় জানতে হয় আমরা সবাইকে ভালোবাসি আমরা বিদ্যাসাগরের নামে একাডেমি করছি আমরা তার লাইব্রেরি ভালো করে করছি তিনি যে হাতে বইগুলো লিখেছিলেন সেগুলো সব আমরা লাইব্রেরিতে রাখবো ডিজিটাইজ করে মনে রাখবেন আমরা বিদ্যাসাগর কলেজকে হেরিটেজ কলেজ গড়ে তোলা হচ্ছে বিদ্যাসাগর কলেজে একটি আর্কাইভও হচ্ছে সংস্কৃতি কলেজ তৈরি করা হচ্ছে একটি নতুন আর্কাইভ সংস্কৃতি ইউনিভার্সিটি আমরা তৈরি করছি বিদ্যাসাগরের কলকাতার বাদুর বাগানের বাড়িতে যে মিউজিয়ামটা আছে সেটাও আমরা নতুন করে তৈরি করে দিচ্ছি আমরা বিদ্যাসাগরের মাতৃদেবী ভগবতী দেবী নামের স্কুলটাও আমরা তাকেও আমরা হেরিটেজভাবে করবার আমরা সব ব্যবস্থা করছি এবং তাছাড়াও যতগুলো কলেজ বিশেষ করে বিদ্যাসাগরের ওপরে সেমিনার করবেন এবং প্রত্যেকটা জেলায় একটি একটি কলেজকে আমরা দু লক্ষ টাকা করে দেব বিদ্যাসাগরের ওপরে সেমিনার তারা অর্গানাইজ করবেন আজকে নতুন করে বিদ্যাসাগরের ভিটা এবং বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী ভবন যেটা সাতচল্লিশ লক্ষ টাকা খরচা করে করা হয়েছে আমরা হেরিটেজ করতে শুরু করেছিলাম আজকে তার নতুন উদ্বোধন হল বিদ্যাসাগর স্মৃতি মন্দির থেকে বিদ্যাসাগর লাইব্রেরি পর্যন্ত রাস্তার আলোর বন্দোবস্ত করা হল তার বাসভবনটি হেরিটেজ ঘোষণা করার প্রক্রিয়া আমরা চালু করেছি ভগবতী বিদ্যালয় আগেই আমরা হেরিটেজ ঘোষণা করেছি আজকে বিদ্যাসাগর স্মৃতি মন্দির সংরক্ষণের কাজও আমরা শুরু করলাম আড়াই কোটি টাকা খরচ করে এছাড়াও মনে রাখবেন মেট্রোপলিটান ইনস্টিটিউশনকেও আমরা পঞ্চাশ লক্ষ টাকা ডেভেলপমেন্টের জন্য দিচ্ছি এছাড়াও বাংলায় এই সুযোগে যত স্কুল আছেন যারা একশো বছর বা তার বেশি তারা যদি সাহায্য চান তাদের নিশ্চয়ই আমরা সাহায্য করব এবং আজ থেকে তিরিশ তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় ছাব্বিশ তারিখে তার জন্মদিন সমস্ত জায়গায় আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন দ্বিশতবর্ষ পালন করব, আমি প্রত্যেকটা স্কুল কলেজকে অনুরোধ করবো এমনকি ইংলিশ মিডিয়াম উর্দু মিডিয়াম হিন্দি মিডিয়াম আদার যেসব মিডিয়ামগুলো আছেও তাদের কাছে অনুরোধ করবো বিদ্যাসাগরকে বাদ দিয়ে শিক্ষা হয় না তাই তারাও যেন দয়া করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশত বর্ষটা ভালো করে পালন করেন মন দিয়ে পালন করেন ছাব্বিশ তারিখটা সব স্কুল কলেজে মহালয়ের দুদিন আগে স্কুল তো ছুটি হয়ে যাবে মহালয়ের সময় আঠাশ তারিখে মহালয় শনিবার ছাব্বিশ তারিখে দয়া করে ওই দিনটা স্কুল কলেজগুলো অন্য কিছু না করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন কেন ছিলেন তার গান তার কথা তার সম্বন্ধে জানা এই ব্যাপারগুলো নিয়ে স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের বলবেন সেদিন এমনি পাঠ্যপুস্তক না পড়ে আমরা বিদ্যাসাগর পড়ব বিদ্যাসাগর জানলে আমরা জ্ঞানের সাগরে পৌঁছাবো আর জ্ঞানের সাগর জানলে আমরা সভ্যতা সাগর জয় করব আর সাগর জয় করলে শুভেন্দু বলছিল আমার কন্যাশ্রী অফকোর্স আজকে আমার বাংলার সরকারি স্কুলের কোথাও সিলিং নেই যত কন্যা সন্তান আছে সবাই কন্যাশ্রী সরকারি স্কুল সরকারি কলেজ সরকারি বিশ্ববিদ্যালয় মেয়েরা স্কলারশিপ পাবে স্কুলে পাবে কলেজে পাবে ইউনিভার্সিটিতে পাবে প্লাস যখন আঠেরো বছর বয়স হবে পড়াশোনা করবে আরও পঁচিশ হাজার টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়বে অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাশ করতে গেলে মা বাবাদের চিন্তা করতে হবে না মেয়েদের নিয়ে মেয়েরা ঘরের সম্পদ মেয়েরা আমাদের গর্ব আসুন এই বছরটা আমরা আমাদের মা বোনদের প্রতি ডেডিকেট করি আমাদের মা বোনেরা তারা আবার এটার মধ্যে দিয়ে ভাইদের ডেডিকেট করবে আসুন এই বছরটা আমরা বাংলাকে জানি বাংলার সংস্কৃতি জানি বাংলার সভ্যতা জানি কই আমরা তো কাউকে অশ্রদ্ধা করি না কেন করব। মহাত্মা গান্ধীজি জন্মেছিলেন কোথায় গুজরাটের পোরবন্দরে গান্ধীজিরও দেড় শত বছর জানেন গান্ধীজি বাংলাকে কত ভালোবাসতেন তিনি গুজরাটে জন্মেছিলেন কিন্তু যেদিন দেশ স্বাধীন হয়েছিল গান্ধীজিকে কোথায় পেয়েছিলাম আমরা বেলেঘাটায় কলকাতার গান্ধী আশ্রমে তিনি সেখানে বসেছিলেন গান্ধী ভবনে আমরা নতুন করে করছি সেটা অর্থাৎ গান্ধীজি যদি আমরা না চিনি গান্ধীজিকে দেশ জানব কি করে নেতাজি সুভাষ চন্দ্র বোস না জানি করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গান যদি আমরা না জানি আমরা দেশ চিনব কোথার থেকে মৌলানা আবুল কালাম আজাদ এডুকেশন মিনিস্টার ছিলেন ইন্ডিয়ার দেশ স্বাধীন হওয়ার পর তাকে আমাদের জানতে হবে বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন ডাফট করেছিলেন তাকে আমাদের জানতে হবে মনে রাখবেন বিরসা মুন্ডা থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে সতীশ সামন্ত থেকে শুরু করে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণ পরমংস দেব থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ ভগবতী দেবী শারদা নিবেদিতা থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই কিন্তু মনে রাখবেন শুধু বাংলাকে পথ দেখায়নি সারা ভারতবর্ষের স্বাধীনতা কারা এনেছে বাংলা নবজাগরণ কারা করেছে বাংলা শিক্ষার পরিচয় কারা করেছেন বাংলা সভ্যতার পরিচয় কারা করেছেন বাংলা জহিন স্লোগান কে দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস মনে রাখবেন বন্দে মাতরম দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর জনগণ মন অধিনায়ক জয় হে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ কে লিখেছিলেন কে লিখেছিলেন ছাত্র বন্ধুরা পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা আমাদের জাতীয় সঙ্গীত মনে রাখবেন রবিগুরু কবিগুরু বিশ্বকবি বিশ্ব বরেণ্য দুটো গান লিখেছিলেন একটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের সাথে সঙ্গীত জাতীয় সঙ্গীত আর একটা আমাদের বাংলায় যেটা হচ্ছে সারা ভারতবর্ষ নিয়েছিল জনগণ মনয়ধীন নায়ক জয় হে মনে রাখবেন আরো কত লেখা হেমুর তীর্থপূর্ণ চিত্র জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কখনো বা লিখেছেন প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও আরও আরো দাও প্রাণ আর আমাদের কাজী নজরুল তিনি কি লিখেছিলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল তিপিটক কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ অর্থাৎ সব কিছুর মধ্যে মনে রাখবেন বাংলার মাটি বাংলার মাটি বাংলার মাটি এ মাটি সোনার চেয়ে খাটি এ মাটিকে ভয় দেখানো যায় না এ মাটিকে স্তব্ধ করা যায় না এ মাটিকে জব্দ করা যায় না এ ভাষাকে অস্বীকার করা যায় না সব ভাষাকে ভালোবেসেও বলব মাতৃভাষা নিয়ে গর্ব করব অন্য ভাষা নিয়েও কথা বলবো আমাদের সরকারও অনেক ভাষাকে অনুমোদন দিয়েছে সবাইকে নিয়ে আমরা চলতে চাই বলুন তো যদি কখনো বন্যা আসে ঘাটালের মানুষ অনেক বন্যা দেখেছেন শিলাবতীর জল যখন ঘরে ঢোকে তখন কি দেখে হিন্দুর ঘরে ঢুকলো না জলটা মুসলমানের ঘরে ঢুকলো না জলটা খ্রিস্টানের ঘরে ঢুকলো না জলটা পাঞ্জাবির ঘরে ঢুকলো বন্যার জল সবার ঘরেই ঢোকে আগুন যদি লাগে সে আগুনে আমরা সবাই পুরি আগুনে পোড়ার সময় মনে থাকে না ওটা সাদা না ওটা কালো না ওটা ছোট না ওটা বড় কি ওটা লোকপ্রসার শিল্পী না ও কন্যাশ্রী নাও ও সবুজ সাথী নাও হিন্দু নাও মুসলমান আমরা সবাই এক এই কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিখিয়েছিলেন পাশ্চাত্য শিক্ষার মধ্যে দিয়ে রাজা রামমোহন রায় সমাজে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন আগে হাজব্যান্ড মারা গেলে স্ত্রীকে জ্বালিয়ে দেওয়া হতো স্বামীদের সাথে প্রথম আইন করেছিলেন বাংলায় অবিভক্ত ভারতবর্ষে রাজা রামমোহন রায় পরে এটা দেশের আইন হয় বাল্য বিবাহ রদ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ ছোট্ট ছোট্ট মেয়ে পনেরো বছরের একটা মেয়ে বিয়ে দিয়ে দিল একটা পঁচাশি বছরের লোকের সাথে লোকটা মরে গেল বিয়ের পর দিন থেকে মেয়েটা বিধবা হয়ে পড়ে থাকলো সমাজের এক কোণে কেউ দেখত না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন না এটা হতে পারে না আমার মায়েদের সম্মান দিতে হবে আমার মেয়েরা কিসে কম আমি বিধবা বিবাহ দেব যখন দিতে গেলেন তার মাথাও অনেকে লাঠি মেরে ফাটিয়ে দিয়েছিল তাতে কি যায় আসে তিনি কিন্তু অনর ছিলেন তিনি কিন্তু কোনোদিন মাথা নত করে পালিয়ে যায়নি তাই আপনাদের কাছে বলতে এসছি বয়োজ্যেষ্ঠরা জানেন প্রবীণরা জানেন মধ্যবর্তী লোকেরা জানেন আমার ছোট ছোট ভাই বোনেরা যারা আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের আরও অনেক বছর এই দেশে থাকতে হবে রাজ্যে থাকতে হবে গর্ব নিয়ে বাঁচতে হবে মনে রাখবেন নিজের নাম যেমন কোনোদিনও ভুলবেন না নিজের মাকে বাবাকে যেমন ভুলতে পারেন না শিক্ষক শিক্ষিকাকে ভুলতে পারেন না এই রাজ্যের মাটিকে ভুলতে পারবেন না যেখানে এই যান মনে রাখবেন জন্ম কোথায় আমি আজও বলি কেউ কেউ ভয় দেখিয়ে বলছে উনিশশো একাত্তর সালের নাকি সার্টিফিকেট চাই তবে নাকি এনআরসি হবে কোনো এনআরসি হবে না কোনো এনআরসি টেনআরসি নিয়ে চিন্তা করবেন না দশ বছর পর পর সেন্সাস হয় এটা সারা জীবন ধরে হয় এটা কেন হয় কত ছোট বাচ্চারা আছে কত ইয়াং ছেলে মেয়েরা আছে কত পড়াশোনা করছে কতজন চাষি আছে কতজন শ্রমিক আছে কতজন প্রফেসর আছে এগুলো জানবার জন্য এগুলো রুটিন আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই মনে রাখবেন বাংলায় বাংলার মানুষ যারা এদেশের মানুষ বাংলায় আছেন দীর্ঘদিন ধরে বাংলা আপনার ঘরবাড়ি সংসার কোন মানুষকে বাংলা থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে না এটা আমার কাছে আজকে শুনে রাখুন আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বসত মাটিতে দাঁড়িয়ে এই পুণ্য মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি কোন এনআরসি বাংলায় হবে না সব মানুষ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন অনেক কষ্ট করে দেশ স্বাধীন হয়েছে ভুলে গেছেন ক্ষুদিরাম গলায় ফাঁসি পড়ে বলেছিল একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী দেশের জন্য লড়াই করতে গিয়ে আজকে স্বাধীন লোকেদের পরাধীন করে দেবেন কখনো হয় না হতে পারে না ওটা মিথ্যে কথা ওটা অপপ্রচার ওটা চক্রান্ত ওটা কুৎসা বিশ্বাস করবেন না আমি এই কথাটা বললাম বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিশ্বাস করবেন নেতাজিকে বিশ্বাস করবেন রবীন্দ্রনাথকে বিশ্বাস করবেন স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করবেন সভ্যতার জাগরণকে মনে রাখবেন ব্রাহ্মণই হোক ক্রাইস্তই হোক বৈশ্যই হোক ক্ষুদ্র ইসাই হোক বৌদ্ধ হোক জৈন হোক পারসিক হোক সব আমরা এক একটা ফুলে একটা মালা গাঁথা হয় না বন্ধু অনেকগুলো ফুল নিয়ে তবে একটা মালা গাঁথতে হয় আর মনে রাখবেন মানুষ সেই মালাই গ্রহণ করে যে মালাতে সব রকমের সব কিছু থাকে কাটার মালা লোকে পড়তে পছন্দ করে না লোকে সুন্দর মালা পড়তে পছন্দ করে সভ্যতার মালা তাই আপনাদের কাছে আমি বলতে এসছি কি ছাত্র ছাত্রী বন্ধুরা মনে থাকবে তো বিসিংহ গ্রামের ঢোকার যে মুখটা আছে ওই গেটটা আমি ভালো করে করে দেবো ওটা আমরা আইএনসি এ থেকে সুন্দর করে করে দেবো ওই মুখে একটা গেট করে দেব এই এলাকাটাকে ভালো করে সুন্দর করে গড়ে সাজানোর একটা ডিপিআর আমাকে তৈরি করে দিতে হবে লাইট লাগবে রাস্তা ভালো হবে দরকার হলে যাত্রী নিবাস একটা তৈরি হবে একটা কমিউনিটি হল তৈরি হবে এই এলাকাটাকে একটা এডুকেশন হাব হিসেবে এডুকেশন একটা ট্যুরিস্ট স্পট হিসেবে এটা আমরা তৈরি করব। যাতে সব মানুষ যদি শান্তিনিকেতনেও যায় এখানেও বীরসিংহ গ্রামে আসবে এই জায়গাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর বাড়ি কেউ আসলে একবার ঘুরতে আসে নেতাজির বাড়ি এলগিন ঘুরতে আসে গান্ধীজিরা ভবন বেলেঘাটায় অনেক সময় ঘুরতে আসেন স্বামী বিবেকানন্দের বাড়ি যায় বেলুর মঠ যায় ফুরফুরা শরীফ যায় ব্যান্ডেল চার্চ যায় মনে রাখবেন আমরা চাই এই বিদ্যাসাগরের জন্মভূমি পৈতৃক ভূমি ভিটে ভূমি পুণ্যভূমি ধর্মভূমি কর্মভূমি এই ভূমিটাও মনে রাখবেন যাতে আমাদের ট্যুরিজম স্পটেও যাতে থাকে আমি আলাপনকে বলবো মলয় দেখে বলবো আমাদের চিফ সেক্রেটারিকে এটা দেখে নিতে যাতে মানুষ খুললে পায় এটা আমাদের শিক্ষার সবচেয়ে বড় দর্শনীয় স্থান আর বাংলার বর্ণ পরিচয়ের আতুর ঘর বর্ণ পরিচয় রাতুর ঘরকে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি তার কলকাতাতেও অনেক কলেজ আছে ইউনিভার্সিটি আছে যা করার আমরা সবটাই করবো আমি চাই বিদ্যাসাগরের নামে গবেষণাও হোক আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলছি বিদ্যাসাগরের নামে চেয়ার তো অলরেডি আছে বিদ্যাসাগরের নামে একটা ফেলোশিপ যেটা হচ্ছে গবেষণা হোক উনি যেভাবে বর্ণ এবার যেভাবে মাইল ফলক দেখে যেভাবে আবিষ্কার করেছিলেন শিক্ষাকে যেভাবে সমস্ত মানুষের নগর নগরপ্রাপ্ত ছড়িয়ে দিয়েছিলেন আমার মনে হয় একটা গবেষণা কেন্দ্র হওয়া দরকার আপনারা তো তাই মনে করেন একটা গবেষণা কেন্দ্র একটা গবেষণা কেন্দ্র বিদ্যাসাগরের নামে বাংলায় আমরা তৈরি করব। একাডেমি তার বাড়ি তার কলেজ তার ইউনিভার্সিটি যা হচ্ছে হচ্ছে প্লাস এটাও হবে কে বলতে পারে আগামী দিন সারা পৃথিবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে গবেষণা করে বলবে দেখি তার হাতের লেখাগুলো দেখি কিভাবে লিখে তিনি বর্ণ সৃষ্টি করেছেন বর্ণ সৃষ্টি করা একটা বড় সম্পদ এটা মনে রাখবেন তাই আজকের এই শুভ দিনে আমি বলি আপনাদের দাসপুর ঘাটাল মেছোগ্রাম সব রাস্তা দিয়ে আর একটা নর্থ বেঙ্গলের রাস্তাও হচ্ছে যেটা একদম জয়রামবাটি কামারপুকুর হয়ে নতুন গ্রাম হয়ে বর্ধমানের মোর গ্রাম পর্যন্ত যাবে যাতে এই রাস্তাগুলো আরও বেশি বড় হয় একটা তিন হাজার কোটি টাকার প্রজেক্ট দেওয়া হয়েছে সেটা করতে টাইম লাগবে কিন্তু আমরা করে দেবো জয়রামবাটি এই জায়গাগুলো এর ফলে উন্নত হয়ে যাবে এবং তাছাড়াও বন্যাত্রাণেও অনেক কাজ করা হয়েছে আগেও আপনারা জানেন বন্যা হলেই ঘাটাল আগে ভাসে চন্দ্রকোনা আগে ভাসে আমরা কেলেঘাই কপালেশ্বরীর সাতশো কোটি টাকা ইতিমধ্যেই খরচ করেছি এবং আরও কিছু খরচ আমরা করবো এবং খাটাল প্ল্যান নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে বারবার বলছি আবার আমরা পার্শ্ব করব কিন্তু বাদ বাকি আমরা চাই এই সব জায়গায় সুন্দর করে সব কিছু তৈরি হোক যাতে একবার নয় আমরা যেমন বলতাম আগে সব সাগর বারবার সাগর একবার জল পেরিয়ে যেতে হয় কিন্তু এত ভালো করে দিয়েছি এখন সবাই কি বলে জানেন স্লোগানটা পাল্টে দিয়েছে দিয়ে বলে সব সাগর একবার সাগর বারবার তেমনি মনে রাখবেন বিদ্যাসাগরের জায়গাটাও এটা হবে যে সব গ্রামে যাও যতবারই যাও না কেন বীরসিংহ গ্রাম বারবার এটা আমার গ্রাম তোমার গ্রাম নামটি তার বীরসিংহ গ্রাম আমার নাম তোমার নাম আমার গ্রাম তোমার গ্রাম শিক্ষার নাম জাগরণের নাম সভ্যতার নাম জাগরণের নাম মেয়েদের স্বাধীনতার নাম গ্রামটার নাম বিশৃঙ্খ গ্রাম সবাই আসবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলি ধন্য এই ধন্য ভূমিতে এসে আজকে আমার জীবনের একটা বড় পাওয়া হলো। এবং আমি তার সাথেই বলবো প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও 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 দাও প্রাণ আর আজকের এখান থেকেই একটা বড় ফ্লাইওভার বর্ধমান কাটোয়ায় উদ্বোধন করা হলো পুজোর আগে যাতে প্রায় তিনশোর ওপর কোটি টাকা খরচ হয়েছে বর্ধমান দুর্গাপুরের লোকেদের পক্ষে খুব সুবিধে হবে এই এইসব অনেক প্রোগ্রাম অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমি এবার অনুরোধ করব আমার স্কুলের ছাত্রছাত্রীদের জাতীয় সঙ্গীত কিন্তু গাইতে হবে কারণ জাতীয় সঙ্গীত না গাইলে আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ হবে না লোকপ্রসার শিল্পী আপনারা সাত দিন টিচাররা জনগণ মনোধী সবাইকে গাইতে হবে বিবেক আমাদের আইএনসিএ সেক্রেটারি জনগণ মনোঅী ধরবে আপনারা সকলে হাত জোর করে আমরা জাতীয় সঙ্গীত গাইব আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রাণে আমাদের অঞ্জলি দেবার জন্য সম্মান জানানোর জন্য জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগবেধাতা পঞ্জাব সিন্ধ গুজরা উৎকল উৎকলবঙ্গ विन्द्य हिमाचल यमुना गङ्गा उच्छल जलधि शुभ नामे जागे तब शुभ आशिष मागे गाहे तव तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे জয় হিন্দ নেতাজি সুভাষ চন্দ্রের জয় হিন্দ জয় হিন্দ এবার হচ্ছে বঙ্কিমচন্দ্রের বন্দে মা এবার আমাদের বাংলার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা